ডোমকল পৌরসভার প্রশাসক হলেন বিধায়ক জাফিকুল ইসলাম। পৌরসভার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার ডোমকল ব্যবসায়ী সমিতির কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। সাথে অভিষেক পর্বের মাধ্যমে জানানো হয় সংবর্ধনা। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল এসডিও সুমিত কুমার রায়, বিডিও পার্থ মণ্ডল, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুনীল ভূষাল সহ নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে ডোমকল শহর জুড়ে বের হয় শোভাযাত্রা। মাথার উপরে যার হাতটা আছে তিনি অন্য কেউ নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির হাত যদি আমার মাথায় থাকে, এ বিধানসভা পৌরসভাকে ও দেশ চালানো যাবে আমাদের, উনি যদি মাথার উপরে থাকেন তো। ডোমকলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন বা ইচ্ছে ছিল, প্রত্যেকটা মানুষের একটা মনের কামনা থাকে, তো ডোমকলের মানুষের কামনা ছিল যে নিশ্চিন্তে একটু ঘুমাবো, দিনে কাজ করবো, রাত্রে ঘুমটা যেন ভালো হয়। তাই মানুষকে শান্তিতে ঘুম পড়াতে আমরা প্রহরীর কাজ করছি, আর এই প্রহরীর মাথার উপরের প্রহরী আমাকে দায়িত্ব দিয়েছে ডোমকলের। সেটা যেভাবে শান্তিপূর্ণভাবে চালাতে হয় সেটা আমরা চালিয়ে নেব, কারণ আবারও বলছি মাথার উপরে আছেন মমতা ব্যানার্জি। অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আপনি কেমন অনুভব করছেন, কী বলবেন বিষয়টাকে? এটা ধরুন আর একটু দায়িত্বভার নেত্রী আমার উপরে চাপিয়েছেন বা আমার সিএম আমার মাথায় চাপিয়েছেন, এবং এই অর্ডারটা হয় সিএম অফিস থেকে, যেটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট থেকে এই অর্ডারটা হয়েছে। অতএব এত বড় দায়িত্ব যখন, তখন বড় হয়ে কাজ করতে হবে আমাকে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে, মানবতার মানব কল্যাণের কাজ করার জন্য আমি 24 ঘন্টা প্রস্তুত আছি বা নিয়োজিত আছি। অনেক প্রকল্প আছে এবং অনেক দুয়ারে সরকার অনেক কাজকর্ম আছে, প্রত্যেকটাতেই আপনাদের দেখা যায়, এই গোটা এলাকাটাকে কীভাবে আপনি এখন পরিচালিত করবেন? যদি দেখুন, মানুষ কাজ চাইছে আর আমার সরকার বা আমার নেত্রী মানুষের কাজ করতে বলছেন, সেই কাজ করতে গিয়ে পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, যতগুলো মানুষের প্রকল্প আছে সবগুলো আমরা কাজ করার জন্য রেডি আছি। আর তাছাড়াও আমার ডোমকলের যেগুলো ঘাটতি ছিল, বিশেষ করে ব্রিজ, কালভার্ট, রাস্তা, কমিউনিটি হল, রবীন্দ্র সদন এবং আমাদের সৌন্দর্যায়নের নদী ঝালাই এবং নদী বাঁধাই সংস্করণ, সব থেকে বড় আমার কাজ হচ্ছে এখন এই নদীটার লক্ষ্য রাখা, তার সঙ্গে মানুষের যা কাজ আছে সেগুলো আমি করব।